গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইয়েস, এগেইন বড়বাজারে। আজ আমরা যাচ্ছি বড়বাজার পুলিশ স্টেশন বাস স্টপের অপোজিট রাস্তায়। আপনারা চাইলে সত্যনারায়ণ এসি মার্কেটের পাশের রাস্তা দিয়ে ঢুকে ফার্স্ট লেফট টার্ন নিয়েও আসতে পারেন। আজ আমরা দেখব বড়বাজারের অন্ধকার গলিতে কিভাবে মোরব্বা বা কুমড়োর মিঠাই তৈরি হচ্ছে। যাওয়ার পথে রাস্তার দুপাশে পড়বে জিভে জল আনা আচারের দোকান। এখানে বিভিন্ন রকমের আচার পাওয়া যায়, লঙ্কা, আম, তেঁতুল, জলপাই, আনারস, লেবু, ভেজিটেবল, আমলকি, আলু বোকরা ইত্যাদি ইত্যাদির আচার পেয়ে যাবেন। এবারে শুরু মোরব্বা বা কুমড়োর মিঠাইয়ের সারি। জিভে জল আনা কুমড়োর মিঠাই রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে রয়েছে। চলুন তবে দেখা যাক কুমড়োর মিঠাই বা মোরব্বা কিভাবে তৈরি হয়। আমরা মোটামুটি সবাই জানি চাল কুমড়ো দিয়ে মোরব্বা তৈরি হয়। প্রথমে চাল কুমড়োগুলোকে কেটে নিয়ে এখানে চুন জালের সাহায্যে ভালো করে ধুলাই করা হচ্ছে বা ধোয়া হচ্ছে, যাতে চাল কুমড়োর যে একটা স্পঞ্জি ব্যাপার আছে সেটা হালকা শক্ত হয়ে যায়। এখানে এনারা অল্প হার্ড হওয়ার পর টুকরো চাল কুমড়োগুলোকে চুলায় সেদ্ধ করে থাকেন বেশ কিছুক্ষণ ধরে। কিন্তু এখানে আপাতত কাজ হচ্ছে না দেখে কিছু দেখাতে পারছি না। যাই হোক, সেদ্ধ চাল কুমড়োগুলোকে ঠান্ডা করে নিয়ে চিনির শিরায় ফেলে ভালো করে ফোটানো হচ্ছে এখানে। আর এখানকার স্পেশালিটি হলো এনারা চিনির শিরার সাথে গোলাপ জলও মিশিয়ে থাকেন একটা সুন্দর গন্ধের জন্য। একদম লাস্ট স্টেপ, চিনির শিরাগুলি ভালো করে ভেতরে ঢুকে গেলে, ঠান্ডা হয়ে গেলে প্যাক করে বিক্রি করা হয়ে থাকে।